সবাইকে নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমি এখান দিয়ে শুরু করছি। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। আজকে হচ্ছে আমি আমার স্কুল নিয়ে ব্লগ করব। আজকে হচ্ছে আমার এক্সাম চলছে, আর আমার এক্সাম প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে। তাই ভেবেছি, আপনাদেরকে তো কখনো আমার স্কুল দেখানো হয়নি, তাই ভেবেছি আজকে আমার পরীক্ষা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছে, তাই আজকে আমার স্কুলটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আর আপনাদেরকে হয়তো বলিনি আমি কোন স্কুলে পড়ি। যাই হোক, আজকে ভিডিওতে আপনাদেরকে সব কিছু বলবো। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমাদের স্কুলটি কেমন নিচে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এখন দেখেন, আমি পরীক্ষার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছি। এখন মা রেডি হচ্ছে, মা আমাকে স্কুলে দিয়ে আসবে। আমার থেকে কেউ না জানলে আমার থেকে ভালো লাগে না, তাই আমি মাকে সঙ্গে করে নিয়ে যাই। যাই হোক, এখন আমরা রেডি হয়ে গিয়েছি। কিছুক্ষণ পরে, কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব। আর আজকে আপনাদেরকে আমার সম্পূর্ণ স্কুল হতে শুরু করে সব কিছু শেয়ার করব। মা হচ্ছে আমাকে প্রথমে স্কুলে দিয়ে আসবে। আমি যখন এক্সাম হলে চলে ঢুকে যাব, তখন তো আপনাদের সাথে সামনে আর আসতে পারবো না। আবার এক্সাম শেষ হওয়ার পরে আবার আপনাদের সামনে আসবো, আপনাদের কাছে সব দেখাবো। দেখেন, আমি আর মা রেডি হয়ে গিয়েছি, এখন বেরিয়ে পড়বো। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আজকে ভিডিওটি কিন্তু অনেক মজাদার হবে। চলে যাচ্ছি স্কুলে। স্কুলে আজকে ফার্স্ট ও লাস্ট আমাদের সম্পূর্ণ স্কুলটি আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে আমরা মুন্সিপুকুর পাড়ের মুখে চলে এসেছি, আর একটু পরে আমাদের কাপাসগোলা স্কুল। যারা কাপাসগোলা আশেপাশে আছেন তারা তো চিনতেই পারছেন। এখন আমরা আমাদের স্কুলের গেটের মুখে চলে এসেছি। এটাই হচ্ছে আমাদের স্কুলের গেট। আমাদের স্কুলটা হচ্ছে পুনর্নির্মাণ কাজ চলছে। আর আমাদের স্কুলে এখন দেখা যাচ্ছে এখানে যে বিল্ডিংটা অর্ধেক তোলা হয়েছে, এটা হচ্ছে আমাদের স্কুলের নতুন ভবন করবে ওখানে। আর আমাদের স্কুলটা হচ্ছে অনেক পুরাতন, অনেক পুরাতন। যারা চকবাজারে বা এখানে আশেপাশে আছেন তারা তো নিশ্চয়ই জানতে পারবেন। আর আমাদের স্কুলে এই কলেজ মাঠটা অনেক বড়, যার কারণে এখানে আবার পুনর্নির্মাণ কাজ চলছে। এখানে নতুন করে আরও একটি ভবন তৈরি করা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের টিউশন ফি, অর্থাৎ আমাদের বেতন বুথ। এখানে আমরা স্কুলের বেতন দিয়ে থাকি। আর আমাদের স্কুলটা হচ্ছে অনেক বড়, চারিদিকে মিলিয়ে অনেক বড়। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের যেটা মূল স্কুল ওইটা, কিন্তু এখন বর্তমানে এই স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুলটি পুনর্নির্মাণ কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে। এখানে হচ্ছে কলেজ, সিটি, তারপরে হাই স্কুল, তারপরে প্রাথমিক স্কুল সব আছে। আর এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, এটা হচ্ছে আমাদের নতুন ভবন। অর্থাৎ আমাদের স্কুলটা কিছুদিন হচ্ছে নতুন ভবন তৈরি করা হয়েছে। আর কলেজ মাঠে আরেকটি করছে, কিন্তু এটা হচ্ছে আমাদের স্কুল নতুন ভবন। আর এটা হচ্ছে আমাদের স্কুলে অনেক পুরাতন স্কুলটি। আর এখন যেটা আছে ওটা হচ্ছে প্রাইমারি স্কুল, অর্থাৎ এখানে শিশু শ্রেণী ক্লাস ওয়ান বাচ্চাদের ক্লাস নেওয়া হয়। আর এ পাশে যেটা দেখা আছে ডানে, ওটা হচ্ছে আমাদের অনেক আগের পুরাতন স্কুল, কিন্তু যেটা নতুন করেছে ওটা তো আপনাদেরকে দেখিয়েছি। আর এটা হচ্ছে আমাদের স্কুলের ক্যান্টিন। স্কুলের ভেতরে ক্যান্টিন করা হয়েছে। আমাদের স্কুলটা আগে থেকে অনেক 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 উন্নত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে যে স্কুলটি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের নতুন ভবন। এটা হচ্ছে ছয়তলা বিশিষ্ট নতুন ভবন, দেখতে অনেক 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 সুন্দর লাগছে। আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে এল শেপে আমাদের স্কুলের পুরাতন ভবন। এই স্কুলটি বর্তমানে বন্ধ আছে, 2012 থেকে 2013 মধ্যে করেছে, যার কারণে এটাকেও নতুন ভবন বলা হয়। কিন্তু যেটা ছয়তলা বিশিষ্ট নতুন ভবন আছে ওটা হচ্ছে আগে কলেজ ভবন ছিল, ওইটাকে ভেঙে নতুন করে ছয়তলা বিশিষ্ট নতুন ভবন করেছে। আর আমাদের যে এল শেপের স্কুলটি আছে বড়, ওটা হচ্ছে অনেক 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 পুরাতন, হয়তো আপনারা জানবেন।
তা এই স্কুলটা আসলে অনেক সুনামধন্য স্কুল, আর বর্তমানে এই স্কুলটা অনেক সুনাম অর্জন করেছে। শিক্ষার দিক দিয়ে অনেক উন্নত আছে, এছাড়া ছয়তলা বিশিষ্ট নতুন ভবনটি করে আমাদের স্কুল আরও সুনাম অর্জন করেছে। সব মিলিয়ে বলতে গেলে আমাদের স্কুল এখন অনেক বড় পর্যায়ে আছে। আর দেখেন এখন হচ্ছে আমি পরীক্ষা শুরু হতে আরও প্রায় 20 থেকে 15 মিনিট বাকি আছে, তাই এখন আমি আমার ফ্রেন্ডদের সাথে ক্লাসমেটদের সাথে কথা বলছি আর কিছুক্ষণ দুষ্টুমি করছি দেখেন। আর মা হচ্ছে চলে যাবে, এখন হয়তো আর আপনাদের সামনে আসতে পারবো না, বাকি ভিডিও মা আপনাদেরকে করে দেখাবে। আর এটাই হচ্ছে আমাদের মূল স্কুল, এটা হচ্ছে কলেজ ভবন, আর এটা হচ্ছে এখন গেট, গেটে মা চলে যাচ্ছে। দেখেন কি বলবো, ভাই তো অনেক দুষ্টুমি করে, যেখানে যায় সেখানে দেখতেই তো পাচ্ছেন। আর আমাদের পরীক্ষা শুরু হওয়ার আর বেশিক্ষণ নাই, যার কারণে এখন সবাই ঢুকে পড়ছে, এখন মা বাসায় চলে যাবে, আর আবার স্কুল ছুটি হওয়ার পরে আবার আমাকে নিতে আসবে, আর তখন আবার আপনাদের সামনে চলে আসব। আর দেখেন এখন, আর দেখেন ভাই কি বলবো, এত দুষ্টুমি করে রকস্টার লাগছে পুরো। এখন ঘুরে চলে যাচ্ছে, ছুটির সময় আবার আপনাদের সামনে চলে আসবে। এক্সাম শেষ হয়ে গেল, আমি দেখেন এক্সাম হল থেকে বের হয়ে গিয়েছি, মা হচ্ছে আমাদের নতুন ভবনে বাইরে থেকে ভিডিও করছে, সবাইকে দেখা যাচ্ছে স্পষ্ট, আর আমি হচ্ছে আমাকে সবার মাঝখানে হয়তো বোঝা যাচ্ছে না। এখন আমাদের এক্সাম শেষ হয়েছে, মা আমাদেরকে নিতে এসেছে, এখন কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাসায় চলে যাব, কিছুক্ষণ ফ্রেন্ডরা মিলে একটু ছবি তুলব, তারপর বাসায় চলে যাব। দেখেন এখন গেট থেকে সবাই বের হচ্ছে, যেহেতু পরীক্ষা শেষ তাই। আর এখন আমি আমার ফ্রেন্ড তারপর আমার ভাই আমরা তিনজন মিলে আমরা বাড়িতে বাসায় চলে যাচ্ছি। আর আজকে আমাদের স্কুলটি, আমাদের কাপাসগোলা স্কুলটি কেমন লেগেছে, নতুন করে নির্মাণ হয়েছে কেমন লেগেছে কিন্তু সবাই কমেন্টে জানাবেন। এখন দেখে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ পরীক্ষা দিয়ে এসেছি, অনেক টায়ার্ড লাগছে বুঝতেই তো পারছেন। যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আজকে আপনাদেরকে আমার স্কুল তারপর আমি আমার কীভাবে যাওয়া আসা ওগুলো সব শেয়ার করেছি, আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, সবাইকে নমস্কার জানিয়ে, আর আমার নতুন ভিডিও দেখার অপেক্ষা থাকবে, সবাইকে নমস্কার।